নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আমি এখানে আধা কাপের মতো সুজি নিয়েছি। এই সুজিটা আমি অল্প একটু ভিজিয়ে নেব, এরকম করে ভিজাবো যাতে এটার মধ্যে ই না লাগে, মানে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে নেব। এটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো। খুব সুন্দর করে আমার এটা সফট হয়ে গেছে নুন। আর এখানে সিদ্ধ করে রাখছিলাম আগে থেকে, এখানে গ্রেট করে দেবো একটা আলুটা। এই দেখো, দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে বেকিং সোডা, দিলাম 1 চামচ তেল, কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এই দেখো, এরকম হচ্ছে না, একটু শক্তই করেছি আপনি করে, এরকম করে করে এই যে একটা করে আমি ডিজাইন করে দিব। এই দেখো, ঠিক এরকম করে আমি শেপ দিয়ে নিচ্ছি। জলটা উতলালেই কিন্তু দিবে, আর 10 মিনিট আমি এইভাবে সিদ্ধ করে নেবো। বন্ধুরা, এই দেখো প্রায় 10 মিনিট হয়ে গেছে না, আমি এখন এটাকে ঠান্ডা করে নেবো। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 3-4 চামচ মতো তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম সরু সরু করে কেটে নিয়েছি বন্ধুরা। লবণ দেওয়া ছিল, দেখো অল্প লবণ দিয়ে দিলাম, একটু চিলি পেস্ট রেসিপিটা করেছিলাম, এই রেসিপিটা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে, এক সাথে ভালোভাবে নিয়ে দিয়ে আমি একটু ভালোভাবে নিয়ে